তবে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে ইহুদিদের পাইকারি দরে হত্যার যেসব ফুটেজ দেখা যাচ্ছে তাতে নিশ্চিত ভাবেই হতাহতের সংখ্যা ইসরায়েলের স্বীকারোক্তির চাইতেও মাধ্যমে অভিযানের সূচনা হয়। এত অল্প সময়ে এত প্রচুর রকেটের সাথে ইসরায়েলের আয়রন ডোম কুলিয়ে উঠতে না পারায় এসব রকেটের বড় একটি অংশ সেই সময় হামাস শুরু করে ইসরায়েলের অভ্যন্তরে একযোগে স্থল জল এবং আকাশ পথে সামরিক অভিযান। ইন্দানি আনামাতি আঙ্গুল তোলা দিলে দেখবো হবে দিয়ে টাচ করে কইব এগু ইস্টে কেলেন দেখো না শরীর গরম হয়ে গেছে আজকে আবেগ আবেগ না বিবেক দুজন করে সৈন্য যেভাবে বৃষ্টির মতো ফায়ারিং করতে করতে ইহুদি সেনা ক্যাম্প গুলোতে অবতরণ করেছেন সেটি যে কোনো সিনেমার দৃশ্যকেও হার মানায়। ক্যাম্পের ভেতরে থাকা এসব অসতর্ক এবং হতভম্ব ইহুদি সৈন্যদের পাইকারি দরে হত্যা করে হামাসের এই আশ্চর্য আকাশবাহিনী। আল্লাহু আকবার আল্লাহু আকবার অবৈধ বসতি এবং সেনা ক্যাম্প গুলোতে ঢুকে পড়ে এ সময় যারাই প্রতিরোধের চেষ্টা করেছে তাদেরকে সাথে সাথে ইসরায়েলের কাছে পাঠিয়ে দেওয়া সব ড্রোনের মাধ্যমে হামলা চালিয়ে ইসরায়েলের ট্যাঙ্ক সাজোয়াজান এবং নিরাপত্তা চৌকিগুলো তছনছ করে দেওয়া হয়েছে। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একই দিন ওরে পাবে এক পাবে একই দিন এখন কাটা তারের প্রাচীর ভেঙে প্রথমবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ আক্রমণ চালিয়েছে শত শত সৈন্য এবং স্যাটেলাইটকে কুকুরের মতো হত্যা করেছে ফিলিস্তিনের শিশুরা সব উঠছে হাসিয়া তোরা দেখ বেশি হাসাইস না বেটা সামনে ইলেকশন এখন যদি বেশি যদি মাতামাতি খরচ বুঝছি কুম্বাই দিয়ে ফিটিং করে দিব এটা একটু মাটার করে বেড়াই দিব খালি দেখো অন্য মাছ বড় আল্লাহর কাছে দেখছো নি 20 বছরে আইছি এক জায়গা দেখছো খেলা হবে খেলা হচ্ছে তারা হাইসন দিটা খবর নিয়ে আদারও কান দিয়ে ওজন বুঝে ইয়াদের হামাসে ইসরায়েল রে ধরে না ধরে না ধরলে ছাড়ে না খান দিয়া লাভ হইতো না।